দর্শক, জনতার মঞ্চ সত্য কথা সত্যের সন্ধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় দর্শক, আসন্ন 2021 চতুর্থ দাবি ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই চতুর্থ দাবি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলা অভয়নগর উপজেলার 8টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ আমরা উপস্থিত হয়েছি 8 নং সিদ্ধিবাসা ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জনাব আকরাম হোসেন শেখের মুখ দিয়ে শুনবো তার নির্বাচনী প্রচার প্রচারণা সম্পর্কে। আমরা এখন সরাসরি তার মুখ দিয়ে শুনবো তার নির্বাচনী প্রচারণা এবং প্রতিশ্রুতি সম্পর্কে। আর জনাব আকরাম হোসেন শেখ, জনতার মঞ্চ সত্য কথা সত্যের সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাকে ধন্যবাদ। জনাব আকরাম হোসেন, আপনি আপনার ওয়ার্ড থেকে 8 নং সিদ্ধিবাসা ইউনিয়ন পরিষদ 4 নং ওয়ার্ডের সদস্য মেম্বার পদপ্রার্থী, তো আপনি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডবাসী এবং দেশবাসীকে জানাবেন যে আপনি কিভাবে আপনার এলাকার উন্নয়ন এবং আপনার জনগণের জন্য কি কি সেবা সমূহ আপনি রাখতে চান। রহমান রাহিম, 8 নম্বর সিদ্ধিবাসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2021 সালের 16 ডিসেম্বরে যদি আল্লাহ তাআলা আমাকে বিজয় করে, তাহলে আমি এই 4 নম্বর ওয়ার্ডে মেম্বার সদস্য পদপ্রার্থী বিজয় লাভ, যদি আল্লাহ রহমান রব্বুল আলামিন আমাকে জয় করে, তো এই ওয়ার্ডবাসীকে আমি সরকারি যে সাহায্য দেবে তা সবাইকে সমানভাবে গরিবগুলো যারা আছে দেওয়ার চেষ্টা করব। আর যা আছে যে সবাইকে নিয়ে আমি মেম্বারি যাতে ভালোভাবে করতে পারি সেই চিন্তাভাবনা আমার উদ্দেশ্য আছে। আচ্ছা, আপনি কি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ভোটার বিন্দু যারা আছেন, আপনার ওয়ার্ডবাসী যারা আছেন, তাদের কাছে ভোট কামনা করেন? জি, আপনাদের সবার কাছে আমি ভোট কামনা করি। জানো, এই 4 নম্বর ওয়ার্ডবাসী এবং রাষ্ট্রপতি যারা এলাকারা আছে সবাই আল্লাহ তাআলার কাছে আমার জন্য যেন দোয়া করে, আর এই 4 নম্বর ওয়ার্ডবাসী যেন আমার ভোট দিয়ে যেন জয় লাভ করে। আচ্ছা, আমরা যতটুকু জানি যে 26শে ডিসেম্বর নির্বাচন, এই 26শে ডিসেম্বর নির্বাচন কেন্দ্র করে মানুষের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ, এখন এই উৎসবের মুখর পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। এই 26 তারিখে জনগণ আপনাকে কতটুকু সমর্থন করে বা জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী বলে মনে করেন? আমি জয়ের ব্যাপারে আশাবাদী করি যে আমার 4 নম্বর আসে 3160টি ভোটার আছে, তাতে আল্লাহ রব্বুল আলামিনের রহমতে এই ভোটারদের দোয়ায় তাতে এরা অর্ধেক ভোটই আমি পাবো, ফিরা 1500 ভোট পাবো এই ওয়ার্ডে আমি। আমরা যতটুকু জানি আপনি যদি এই এই ওয়ার্ড থেকে বিজয় লাভ করেন বা জয়যুক্ত হন, তাহলে কি আপনি এলাকার স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, যে সকল ধর্মীয় প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানে কি উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন, বা যে যে সকল বিষয়গুলোতে ঘাটতি আছে সেগুলোর প্রতি কিভাবে নজর দেবেন বলে মনে করেন? আমি আমার এই 4 নম্বর ওয়ার্ডে যে স্কুল, মাদ্রাসা, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান আছে, মন্দির, এদিকে আমার নিজের যতটুকু অর্থ আছে তার কিছুতেই আমি চেষ্টা করবো ভালো রাখার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভোটারদের মুখ দিয়ে শুনবো তার নির্বাচনী প্রচারণা সম্পর্কে। জনতার মঞ্চ সত্য কথা সত্যের সন্ধানে চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও স্বাগত। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, সাথে সাথে পাশাপাশি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এখানে 4 নম্বর ওয়ার্ডে সিদ্ধিবাসী, 8 নম্বর সিদ্ধিবাসী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের যে সদস্য নির্বাচনে আমরা প্রতিযোগিতায় চলতেছি, এই প্রতিযোগিতায় আমাদের যে উদ্দেশ্য আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ওনার একটা প্রত্যয় নিয়ে সমস্ত বাংলাদেশে উনি একটা প্রত্যয় ঘোষণা করে দিয়েছেন যে আমাদের বাংলাদেশটাকে ডিজিটাল হিসেবে গড়ে তোলার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে উনি যেরকম সারা বাংলাদেশে কাজ করতেছেন, তদ্রূপ আমাদের উদ্দেশ্য যে আমাদের প্রার্থী ফুটবল মার্কা আকরাম হোসেন সাহেব যদি আল্লাহ পাকের রহমত বিজয় লাভ করেন, তাহলে আমাদের সকলের উদ্দেশ্য লক্ষ্য আছে যে জননেত্রী শেখ হাসিনার ওই উদ্দেশ্যটাকে আমরাও সাথে সাথে এই ওয়ার্ডে ওয়ার্ডটাকে ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আর দু একজনের মুখ দিয়ে শুনবো। আপনি যদি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের নির্বাচনী প্রচারণা সম্পর্কে সদস্য পদপ্রার্থীর প্রার্থীর পক্ষে আমাদের চ্যানেলের মাধ্যমে ওয়ার্ডবাসীকে কিছু বলতেন। আমাদের এই 8 নম্বর যদি নির্বাচিত হয় এবং আমাদের এই ওয়ার্ডে সব মানুষকে সন্তুষ্টভাবে সেই মেম্বারে পরিচালনা করবে সেই আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা সরাসরি নির্বাচনী প্রচারণার মাঠ থেকে, ভোটের মাঠ থেকে আপনারা তার নির্বাচনী প্রচারণা এবং প্রতিশ্রুতি সম্পর্কে শুনলেন। আমরাও তো শুভেচ্ছা এবং শুভকামনা জ্ঞাপন করি 8 নং সিদ্ধিবাসা ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জনাব আকরাম হোসেন শেখ। উনি
বিজয়ের বেশে ফিরে আসবেন ওনার ওয়ার্ডবাসীর কাছে এই শুভকামনায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকের মতো আমি আসিস এখান থেকে বিদায় নিচ্ছি, পুনরায় দেখা হবে অন্য কোনো নির্বাচনী প্রচারণায়, অন্য কোনো নির্বাচনী প্রতিশ্রুতির সাথে, অন্য কোনো জনপদে। ক্যামেরায় আছেন ডালিম সাহেব, সহযোগিতায় আছেন টিপু সুলতান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।